চিংড়ি মাছটা অসাধারণ ছিল, না আমার নর্মাল দাও, এটা পমফ্রেট মাছ দাও। সকালে আমাদের ব্রেকফাস্টে থাকে পেটাই পরোটা, ঘুগনি, ডিম কষা, আলু কষা, ডিম সিদ্ধ। আচ্ছা, পরোটার সঙ্গে আপনার ঘুগনিটা ফ্রি পড়ছে, সেটা থাকছে 15 টাকা শ। এবারে কেউ যদি আলুর দম নিতে চায়, 2 পিস 6 টাকা, 4 পিস 12 টাকা। আলুর দম, আলুর দম। আচ্ছা, 1 প্লেট হচ্ছে 12 টাকা, হাফ প্লেট হচ্ছে 6 টাকা। আচ্ছা, এই হচ্ছে রেট। এবার ডিম কষা, ডিম কষার একটা 1 পিস হচ্ছে 15 টাকা। এবার যে যতটা নিতে পারে, ডিম বয়েল, বয়েল ডিমটা হচ্ছে একটা 1 পিস 10 টাকা। 10 টাকা, এই হচ্ছে আমাদের সকালের মেনু। আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে? মেনুতে ছিল তো আজকে দারুণ দারুণ মেনু ছিল। আজকেকার মেনু দেখলে কাস্টমার মানে এমনি মানে লোভ, আমরা বাঙালি খেতে ভালোবাসি, এমনি লোভের সে খাবার রুচি বোধ করবে। আজকে মেনুতে ছিল আমাদের একটা নর্মাল থালি হয়, নর্মালের মধ্যে থাকে একটা ডাল, একটা সবজি, ভাজা, চাটনি, পাঁপড়, শশা, পেঁয়াজ, লেবু। আচ্ছা, এটা কমন থালির মধ্যে থাকবে, বেসিক থালি। এটা বেসিক থালি, এর দামটা হচ্ছে 45 টাকা। 45 টাকা, হ্যাঁ। এবারে মাছ যদি নেয়, একটা রুই মাছের পিস পড়বে আমাদের স্ট্যান্ডার্ড পিস, যে কেউ দেখতে পারে, মানে একদম ঘরের থেকে স্ট্যান্ডার্ড। আমি বলবো যারা বাড়িতে নিয়ে যায় ওদের থেকেও স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড বলা ভুল, আমার সবসময় কোয়ালিটি আমি হাই স্ট্যান্ডার্ড মেনটেন করি। একটা মাছের থিননেস দেখলে কাস্টমার সে হ্যাঁ পয়সাটা দিতে তার ইচ্ছে হবে। একটা মাছের পিস হচ্ছে 40 টাকা রুই মাছ। আচ্ছা, কাতলা মাছ হচ্ছে 55 টাকা। আচ্ছা, আজকে যেমন মাছ ছিল, ইলিশ মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, তোমার বাগদা চিংড়ির মালাইকারি, কাঁকড়ার ঝাল, এবারে মুরগি মাংস, খাসি মাংস তো আছেই। মাছ আজকে বেশি পাইনি, এমনি মাছ আমাদের 12-13 রবিবার করে 10-11-12-13 রকম মাছ, আমি মাছ যত রকম আমার পছন্দের মতন মাছ হয় আমি পাই, নিয়ে চলে আসি। চিন্তা করো না, যে না ওরকম আমি মানে কি বলবো বলো তো, নিয়ে আসলে আমি এখানটা সবটা সেল করতে পারি। মানে তোমার যেটা বাজারে গিয়ে ভালো লাগে তুমি সেটাই কিনে নাও। হ্যাঁ, নজরটা আমার হচ্ছে সবচেয়ে ভালো, আমার যদি কোয়ালিটি মেনটেন করি, যেহেতু আমি ভালো দেখি আমি নিয়ে চলে আসি। যেমন আজকে পাবদা মাছগুলো এত সুন্দর লেগেছে, দাম আমার কাছে পার কেজিতে 100 টাকার বেশি নিয়েছে, কিন্তু আমার তো গায়ে লাগেনি। ঠিক, কেন না, মাছটা কোয়ালিটি আছে, খরিদ্দার তাতে 10 টাকা দিতে তারও গায়ে লাগে না, তারও কিন্তু সে কোয়ালিটি পেয়েছে। কোয়ালিটি পেলে সবাই দিতে ভালোবাসবে নাকি? এই ইলিশ পাবদা পমফ্রেটে কিরকম দাম রেখেছিল? আজকের ইলিশটা রেখেছিলাম 250 টাকা পিস। আচ্ছা, পমফ্রেট মাছটা রেখেছিলাম 200 টাকা পিস, আর পাবদা মাছটা রেখেছিলাম 120 টাকা পিস। এই দামগুলো কি মানে আপ ডাউন হয়? আপ ডাউন তো অবশ্যই হয়, যদি আমি ওটা যখন আমি যখন দেখতাম যে এটা আমার এটা 100 টাকা কমে কিনেছি, ন্যাচারালি ওটা 20 টাকা কমে যেত। আচ্ছা, যেহেতু আমার 100 টাকা বেশি কিনেছি, খরিদ্দারে 100 টাকা বেশি পড়ে গেছে, কিছু করার নেই এটা। ঠিক ঠিক, হ্যাঁ, আমি চাই, আমি সত্যি ঘটনা আমি এত মানে আমি চাই আমার সেলটা বাড়ুক, আমার লাভটা কম হোক, আমার ডেলিটা ডেলি ব্যবসা করবো। আজকের মাছের যেমন রুই মাছের পিস, রুই মাছ ভাত 80 টাকা নিয়ে আমরা, মানে মানে ওনার একটা মাছের পিস পড়ে যাচ্ছে 80 টাকা। কাতলা মাছ ভাত আমরা দিচ্ছি 100 টাকা, ওনার কাতলা মাছের পড়ে যাচ্ছে 55 টাকা, আমরা 55 টাকাই নিই। ঠিক আছে, আর চিকেনটা নিচ্ছে 1 প্লেটের দাম 110 টাকা। আচ্ছা, কপিস থাকে? 4 পিস থাকবে, 4 পিস থাকবে। আমার এক এক প্লেটে চিকেন থাকবে তোমার প্রায় 300 কাছাকাছি, 300 গ্রামের কাছাকাছি। এক একটা মাছ মাংসের ওজন আছে 70 গ্রাম, 75 গ্রাম, 72 গ্রাম। মাটন নিচ্ছি এখন 120 টাকা প্লেট। আচ্ছা, যদি কেউ হাফ প্লেট নেয় নিচ্ছে 110 টাকা। দেখি আসো
তোমার এখানে একটা লোক যেমন চার চাকা নিয়ে খেতে আসে, ঠিক একটা একটা মজদুর লেভেলের লোক কিন্তু কাঁধে গামছা নিয়ে বসে খেতে আসে। কেন ওদের জন্য আমার এই কারণে, আমি তো প্রথম তো এই থেকে উঠেছি, তখন তো আমার এই কাস্টমারটা ছিল না, আমাদের কিন্তু ওই কাস্টমারটা ভেবে আমার তখন এইটা তৈরি হতো। এখন এই কাস্টমারটা আসছে, এই কাস্টমার ভেবে আমরা আবার এটা তৈরি করছি। তখনকার দিনে আমার এই মানে এই 1200-1400 টাকা ইলিশ কিনে খাওয়ার মতো ক্ষমতা ছিল না। এখন সত্যি কাস্টমারের যে ভালোবাসাটা পেয়েছি, তাদের যে আমি পরিষেবা দিতে পারছি, তারা যে এসে আমার কাছে নিতে পারছে, তার কারণ আনতেও আমার সাহসে কুলাচ্ছে। নাহলে দুটো ইলিশ মাছ 3500 টাকা নিয়ে এসে খাওয়ানো ক্ষমতা অনেকে সাহস পাবে না, সাহসই পাবে না। আমি দেখছি যে হ্যাঁ আমার কাস্টমার নিচ্ছে। তো যদি আপনারা কেউ আমার দোকানে এসে থাকেন তাহলে নতুন করে কিছু বলার নেই, যদি না এসে থাকেন একটাবার আসুন, একবার খেয়ে দেখুন। যদি না আপনাদের সেই ঘরোয়া খাবার না দিতে পারি তাহলে পরের দিনে আমাকে আপনাদের ইয়ের থেকে ছুড়ে ফেলে দেবে ভালোবাসার থেকে। তো এই এখানে কেউ আসতে চাইলে কীভাবে আসবে? হ্যাঁ, আসার ঠিকানাটা হচ্ছে খুব একটা যে অলিগলি জায়গা তা নয়, কিন্তু আমার আমার এটা একটা ব্যাক সাইড বলে ওই জন্য মানুষের বুঝতে অসুবিধা হয়। আমার একদম বাইপাসের উপরে দোকান, ক্ষুদিরাম মেট্রো স্টেশন। ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে ঠিক পায়ে হেঁটে 8 মিনিট, মানে ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আমার দোকানে আসতে গেলে খুব বেশি যদি লাগে 8 মিনিট হেঁটে লাগবে। আচ্ছা, আর রিক্সা আসতে গেলে 12 টাকা ভাড়া নেবে যুবতীর্থ স্টপেজ। যুবতীর্থ, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আগামী দিনে হয়তো আবার তোমার সঙ্গে আবার দেখা হবে। তোমরা না আসলে আবার সঞ্জীব বলে কেউ চিনতো না হয়তো, যা অনেকেই এটা হয়তো স্বীকার করে না। না না না, আমি আমি একদম ভুলবো না, বাজে আমি সবসময় বলি। হ্যাঁ, কেউ যদি তোমাকে কেউ কিছু যদি হেল্প করে, কিছু যদি ইয়ে করে, সেটা মনে রাখবে সবসময়। আর যদি তুমি যদি তার ব্যাপারটা মনে রাখো না, উপরওয়ালার কাছে বিরাট ছোট হয়ে যাবে। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। অনেকে এটা মানতে চায় না যে তুমি, না না এটা ভুল ভুল, অনেকে মানে না, হয়তো তার অ্যাঙ্গেল থেকে সে বলেছে, সে বলেছে তোমরা আসতে থাকো, তোমরা না আসলে ঠিক ঠিক না না আসতে থাকো, কোনো অসুবিধা নেই। কাস্টমাররা বুঝবে কি করে যে হ্যাঁ ওইখানে একটা খাবার পাওয়া যায়, বাঙালিয়ানা খাবার। ঠিক ঠিক ঠিক, হুম, বুঝবে কি করে। ঠিক, চলো শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।